বিএনই নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনই নিউজ 24.com। আজ থাকছে যশোর ৫ আসনের হালচাল। যশোর ৫ আসনটি মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৮৯তম আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন ১৯৫৫৪৯১ জন। ভোট প্রদান করেন ১৯৯৭৫ জন। নির্বাচনে আওয়ামী লীগের খান টিপু সুলতান বিজয় হন। নৌকা প্রতীকে তিনি পান ৫৫২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শহীদ ইকবাল হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৪৪২০২ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির আফসার আহমেদ সিদ্দিকীকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৯৪৪৩৬১ জন। ভোট প্রদান করেন ১৯৫৫৪০৭ জন। নির্বাচনে আওয়ামী লীগের খান টিপু সুলতান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৬৪৫৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৪৫২৩৪ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৪০২৮০ জন। ভোট প্রদান করেন ২১১৩৩৪ জন। নির্বাচনে চার দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোট প্রার্থী মুফতি মোহাম্মদ ওয়াক্কাস বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১১০৮৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের খান টিপু সুলতান। নৌকা প্রতীকে তিনি পান ৮৯৭৮১ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৪৫৮০৩ জন। ভোট প্রদান করেন ২৩১০০৪ জন। নির্বাচনে আওয়ামী লীগের খান টিপু সুলতান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১২০৫৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন চার দলীয় ঐক্যজোট প্রার্থী মুফতি মোহাম্মদ ওয়াক্কাস। ধানের শীষ প্রতীকে তিনি পান ১০৪৪৮৭ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৩৮৬৭৫ জন। ভোট প্রদান করেন ১৩৬৮৪২ জন। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য বিজয়ী হন। কলস প্রতীকে তিনি পান ৭৮৪২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের খান টিপু সুলতান। নৌকা প্রতীকে তিনি পান ৫৮৪১৮ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩১৯০৮৪ জন। ভোট প্রদান করেন ২৭৫০৭৪ জন। একাদশ জাতীয় সংসদে যশোর ৫ আসনে প্রার্থী ছিলেন ৭ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য, ধানের শীষ প্রতীকে চার দলীয় ঐক্যজোটের মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির এম এ হালিম, গোলাপফুল প্রতীকে জাকের পার্টির রবিউল ইসলাম, হুক্কা প্রতীকে জাকপার নিজামুদ্দিন অমিত, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইবাদুল ইসলাম খালাসি, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বাড়ি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২৪২৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন চার দলীয় ঐক্যজোট প্রার্থী মুফতি মোহাম্মদ ওয়াক্কাস। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র ২৪৬২১ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় যশোর ৫ আসনে পঞ্চম,
সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ, ষষ্ঠ সংসদে বিএনপি এবং অষ্টম সংসদে ইসলামী ঐক্যজোট বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টিফোরের গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টিফোর যশোর 5 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4 নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 71.60% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 39.45%, বিএনপি 31.58%, জাতীয় পার্টি 1.85%, জামায়াতে ইসলামী 23.58%, স্বতন্ত্র ও অন্যান্য 3.54% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 85.10% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 39.05%, বিএনপি 27.35%, জাতীয় পার্টি 14.47%, জামায়াতে ইসলামী 18.67%, স্বতন্ত্র ও অন্যান্য 0.46% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 87.95% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 42.48%, 4 দলীয় জোট 52.45%, জাতীয় পার্টি 5.07% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 93.45% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 52.53%, 4 দলীয় জোট 45.45%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.02% ভোট পায়। যশোর 5 সংসদীয় আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য এলজিআরডি প্রতিমন্ত্রী। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও মনোনয়ন চাইবেন। এছাড়া এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য। তিনি বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যের বড় ভাই। এছাড়া সাবেক সংসদ সদস্য টিপু সুলতানের স্ত্রী ডাক্তার জেসমিন আরা, যশোর জেলা যুবলীগের সভাপতি মুস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য যশোর সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মনিরামপুর উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ। বিএনপি আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে প্রচার করলেও ভেতরে ভেতরে জোটগত প্রস্তুতি নিতে শুরু করেছে। বিএনপি থেকে ধানের শীষে মনোনয়ন চাইবেন 20 দলীয় জোটের শরিক জামায়াতে উলামায়ে ইসলামের আমির সাবেক প্রতিমন্ত্রী মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল, জেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুসা, যশোর জেলা জামায়াতের নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর নগর বিএনপির সভাপতি মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর এ কে এম মিসবাউর রহমান ও যশোর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইফতেখার সেলিম অগ্নি, জাকপার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও যশোর জেলা প্রতিষ্ঠাতা সভাপতি নিজামুদ্দিন অমিত। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন যশোর জেলার সভাপতি শরীফুল ইসলাম সরু চৌধুরী ও মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হালিম। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, যশোর 5 সংসদীয় আসনটি আওয়ামী লীগের দুর্গ, কিন্তু আওয়ামী লীগে রয়েছে বেশ কয়েকটি গ্রুপ। তাদের মধ্যে রয়েছে চরম অন্তকোণ দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে কোন দল তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যা নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে। বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত নয়। জাতীয় রাজনীতির কারণে বরাবরই এই আসনটি জামিয়তে উলামায়ে ইসলামের আমির মুফতি মোহাম্মদ ওয়াক্কাসকে ছেড়ে দিয়েছে। এবারও ব্যতিক্রম হবে না বলে মনে করেন স্থানীয় ভোটারগণ। বিএনপি নেতৃত্বাধীন জোট চাইবে আওয়ামী লীগের দুর্গ দখল করতে।
দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 89তম যশোর 5 সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনই নিউজ 24 এর সঙ্গে থাকুন।